সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে স্কিল অ্যাড করবেন, এবং সাথে আমরা স্কিল টেস্টও দেখাবো যে আপনারা খুব সহজেই স্কিল টেস্ট দিতে পারবেন। আমাদের স্কিল টেস্টটা কেন দিতে হবে, আমরা চাইলে তো শুধু স্কিলটা অ্যাড করলেই তো হয়ে যেত না। আমরা আজকের পর্বে টোটালটাই দেখাবো। আমি যদি দেখাই, যেমন এখানে আমি আমার একটা স্কিল অ্যাড করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসইও, এবং নিচে আমার প্রোফাইলটা যখন কেউ দেখতে আসবে এই স্কিলটা অ্যাডের পাশাপাশি এখানে একটা পাস দেখাচ্ছে, মানে একটা ব্যাস অ্যাড করে ফেলছি, স্কিল টেস্ট ব্যাস। এটা অ্যাড করার কারণে আমার এই স্কিলটাতে যে আদৌ এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু তাদেরকে আমি বুঝাইতে পারলাম বা বুঝাইলাম যে এটা আমার স্কিলটা আছে। হ্যাঁ, স্কিলটা আছে। তো যখনই কেউ দেখবে যে আপনি স্কিল টেস্টে পাস করছেন, তখনই কিন্তু আপনার প্রতি অন্যরকম একটা ফিলিংস আসবে, বা বলতে পারেন ওরা বুঝতে পারবে যে হ্যাঁ আদৌ আপনি কাজটা পারেন, কারণ স্কিল টেস্ট আপনি দিয়ে পাস করছেন। ঠিক আছে, এগুলো মূলত আপনার প্রোফাইলটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাবে বা প্রফেশনালিটি বাড়াবে। তো চলুন আমরা দেখি কিভাবে স্কিল টেস্ট দেওয়া যায় এবং কি স্কিল অ্যাড করতে হয়। আর টেনশন করার কোনো কারণ নাই। স্কিল টেস্ট কোথা থেকে দিবেন, কোন সোর্স থেকে সব কিছু বের করবেন এবং কী কী দিবেন, সমস্ত কিছুই আমরা দেখাবো। ওকে, তো এটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই যে আমি ইংলিশ পারি না হ্যান ত্যান, তাহলে আমি ইংলিশ টেস্ট দিব কীভাবে, বা অন্য অন্য ক্যাটাগরি কী কী প্রশ্ন আসবে, আমি পাবো কোথায়, সব কিছু আমি দেখাবো। শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। ওকে, আমরা চলে যাব হচ্ছে এখানে স্কিলে। এখান থেকে আমরা চলে যাব স্কিল অ্যাসেসমেন্টে চলে যাব। অ্যাসেসমেন্টে আসার পরে তো এখানে আমাদের যতগুলো স্কিল আছে সবগুলোই আপনি এখানে দেখতে পারবেন। প্রায় 149টার মতো মনে হয় স্কিল আছে টোটাল, আমার যতদূর মনে আছে, হয়তো কমতে পারে বা এখন বাড়তে পারে। তো এখানে আপনি সকল ধরনের আপনার স্কিলের উপরে বা আপনার ক্যাটাগরি বেসের উপরে আপনি এখানে টেস্টগুলো পাবেন বা এই স্কিলগুলো এখানে অ্যাড করতে পারেন। ধরেন আমি তো এখান থেকে আমি সার্চ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তো আমি চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের উপরে একটা স্কিল টেস্ট দিতে। চলুন আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করি। তো এবার এখানে একটা কোশ্চেন দিয়ে দিছি, এগুলো কিন্তু কপি করা যায় না। আমরা এখান থেকে অ্যান্সারগুলো নিব, মানে কোশ্চেনের যে উত্তরটা থাকবে সেটা নিব এবং সেটার থেকে কি অ্যান্সার হয় সেটা আমরা এখান থেকে বের করব। তো এখানে লেখছে হোয়াট ওকে, দেখেন আমি এখানে ফাইনালি ওয়ার্ডপ্রেস এক্সামটা পাস করে ফেলছি। তো এখন দেখেন আমার এটা পাস দেখাচ্ছে, আমি কেবল কিন্তু এটা পাস করলাম। ঠিক আছে, আপনাদের সামনে পরীক্ষাটা দিলাম। দেওয়ার পরে এবার আমি যেটা করবো, প্রোফাইলে চলে আসবো আবার। এবার এখানে কিছু জিনিস আছে, যদি আপনি এটা সবাইকে দেখাতে চান তা যদি দেখাতে চান তাহলে এটা অন করে দিবেন, আর যদি না দেখাতে চান তাহলে এটা অফ করে দিবেন। আমি চাই এটা সবাই দেখুক। ওকে, দেখানোর পরে এবার আমি এটা অ্যাড করে আপনি এখানে এই রিলেটেড কিন্তু জব পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিন্তু জব অফার করতেছে তারা। তো আপনি এবার এখান থেকে আমি চলে যাব প্রোফাইলে এবং এটা আমি ফাইনালি আমার অ্যাকাউন্টে অ্যাড করব। তো আমরা সরাসরি কোথায় চলে যাব, সরাসরি নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা চলে যাব, এখানে ক্লিক করব, প্রথম যেটা আছে এখানে ক্লিক করতে পারি অথবা অ্যাডে এখানে ক্লিক করতে পারি। অ্যাডে এখান থেকে আমি ধরেন চাচ্ছি ওয়ার্ডপ্রেসটা আমি অ্যাড করব, তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ার্ডপ্রেস যে টেস্টটা আমি দিলাম ওয়ার্ডপ্রেস। ওকে, এটা আমি টেস্ট দিছি, তো এটা আমি সেভ করে ফেলাম। তো আমার এখানে কিন্তু আশা করি শো করবে, দেখেন আমি যে পাস করছি সেটার কিন্তু দুইটা এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি প্রতিটি স্কিল দিবেন, স্কিল টেস্ট দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি এখান থেকে এসে প্লাস আইকনে ক্লিক করে ওই স্কিলটার নাম লিখে সার্চ করবেন, দেন এখানে অ্যাড করে ফেলবেন। এইভাবে মোটামুটি আপনি 8-10টা বা 5টা স্কিল অ্যাড করে ফেলবেন। ওকে, আশা করি যে আপনার স্কিল নিয়ে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো পাবো। আপনারা চলে আসবেন সরাসরি একটা সাইটে। আপনার এই কাজটা করার জন্য টেকনিক হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে এই সাইটে চলে আসবেন অথবা আপনার আরেকটা কম্পিউটার থাকতে হবে। ওকে, তো জাস্ট প্রথম অক্ষরটা টাইপ করলেই চলে আসবে। এখানে ওয়েবসাইটটার নাম টু দি ইনোভেশন। এই ওয়েবসাইটে আপনি গুগলে লিখলেও চলে আসবে। এখানে যদি আপনি লেখেন টু দি
ইনিবিশন দেখেন চলে আসবে, এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আপনি সকল প্রকার, কথা হচ্ছে সকল প্রকার যত লিঙ্কডিনের স্কিল টেস্ট আছে, মানে কোশ্চেন আছে, সবগুলো আপনি পেয়ে যাবেন। এটার জন্য আলাদা তারা একটা মেনু, মানে একটা বলতে পারেন একটা পেজই তৈরি করে রাখছে। হ্যাঁ, মেনুতে আসলে আপনি দেখতে পারবেন একটা পেজে নিয়ে যাবে আপনাকে। এখানে ক্লিক করবেন, একটা পেজে ক্লিক করবেন, লিঙ্কডিন অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। হ্যাঁ, আপনি সকল ধরনের যতগুলো টেস্ট আছে সবগুলোর প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ধরেন আমি এইমাত্র দিলাম ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের এখানে মোটামুটি 86টা কোশ্চেন আছে। তো আপনি কি করবেন, আপনার মোবাইল আসবেন অথবা এগুলো নোট করবেন, নোট করে কন্ট্রোল এফে ক্লিক করবেন, অথবা আর একটা কম্পিউটার থাকলে কন্ট্রোল এফে ক্লিক করার পরে ধরেন আমার একটা প্রশ্ন হয়েছে কি, ধরেন এটা হচ্ছে আমার একটা প্রশ্ন, জাস্ট এইটুক লেখার, এইটুক যদি আপনি লেখেন এখানে টাইপ করেন তাহলে দেখবেন যে বাকিটুক চলে আসছে, দেখছেন চলে আসবে এইভাবে। তো এইভাবে ধরেন আরও উপরে চলে গেলেন, তারপরে যদি আপনি এখানে ক্লিক করেন চলে আসবে, দেখছেন। আপনি ইন্টারে চাপ দেবেন, কন্ট্রোল এফে ক্লিক করবেন, ইন্টারে চাপ দেবেন। আর এটা যদি আপনার মোবাইল হয়, আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে মোবাইলে এটা সমস্ত কিছু নোট করে নেবেন, মানে গুগল ড্রাইভে রাখবেন। গুগল ড্রাইভে সেম সার্চ করার একটা জায়গা আছে, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানায়েন, আমি মোবাইলেরটাও করে দেখাবো। ওকে, তো আশা করি যে আপনি এইভাবে স্কিলটা, লিঙ্কডিনের জন্য যে কোনো স্কিলটা আপনি এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন। তো আপনাদের জন্য আশা করি যে ভালো একটা টিউটোরিয়াল হয়ে গেল। তো দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে, আর সবাই দোয়া করবেন, কারণ আমি একটু, আমার কণ্ঠ হয়তো আপনারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমি একটু অসুস্থ, তো সেই জন্য ভয়েসটা ভালোভাবে হচ্ছে না। সুস্থ হলে আশা করি যে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা ফুলটা আমি তাড়াতাড়ি দিতে পারবো। ওকে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।